সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর অর্ণব, ফেজ এর রেসিডেন্ট হিসেবে আছি এন্ডোক্রাইনোলজি মেটাবলিজম। তো আপনারা জানেন আমাদের আজকের সেশনটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে আসতে চলেছে ডিপ্লোমা, এবং বর্তমানে ডিপ্লোমা কোর্সটি খুবই জনপ্রিয়। একদিকে যেমন কোর্সটি স্বল্পতম সময়ে সম্পন্ন করা যায়, পাশাপাশি আপনি যদি সরকারি চিকিৎসক হয়ে থাকেন তাহলে কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করবার পরও মাদার সাবজেক্টে FCPS বা MD/MS করবার জন্য পেতে পারে প্রিপারেশনের সুবিধা। তাই জন্য বর্তমানে ডিপ্লোমা এত জনপ্রিয়। তো সেই সামনে ডিপ্লোমা বা MPhil, তো কিভাবে আপনারা ক্যারিয়ার প্ল্যান করবেন সেটি নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, দ্যাট ইজ ক্যারিয়ার গাইডলাইন সেমিনার ফর ডিপ্লোমা অর MPhil। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম স্পিকারের কাছে, কারণ আপনি জানেন আমাদের সাথে আজ তিনজন বিশিষ্ট স্পিকার আছেন, মেন্টর আছেন। আমরা তাদের কাছ থেকে শুনবো যে কিভাবে আপনারা ক্যারিয়ার পরিকল্পনা করলে ডিপ্লোমা বা MPhil এর জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো প্রথমেই চলে যাচ্ছি নিউরন মেডিকেল একাডেমির জনপ্রিয় মেন্টর, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া, আমারও মেন্টর, ডাক্তার SM শিহাবুদ্দিন ভাইয়া, FCPS পার্ট ওয়ান মেডিসিন 39 BCS, এবং যিনি MD ফেজ এর রেসিডেন্ট হিসেবে আছেন নিউরোলজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে। ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ অর্ণব, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ভাইয়া, তাহলে আপনি শুরু করুন। সালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি একটু দুঃখিত, আমার এখানে আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না, মনে হয় একটু সমস্যার কারণে আমি গ্রামে আছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। COVID-19 এর মধ্যেও আপনারা বিভিন্ন ডিউটিতে আছেন, বিভিন্ন ব্যস্ততায় আছেন, তার মাঝখানেও কিন্তু আমাদের সবার একটা কমন টার্গেট আছে। সেই কমন টার্গেটটা কি? এই কমন টার্গেট হচ্ছে যে আমরা যারা বিভিন্ন মেডিকেল থেকে MBBS পাশ করে যখন বের হওয়ার পরে সব থেকে বড় যে প্রবলেমে পড়ি আমরা, সেটা হচ্ছে আসলে এরপরে আমাদের কি করা উচিত, মানে আমি কি করব, কোন দিকে যাব, আমি কি BCS এর জন্য পড়ব, নাকি MD এর জন্য পড়ব, নাকি FCPS করব, নাকি আমি এখন ডিপ্লোমার জন্য প্রিপারেশন নেব। এই যে MBBS শেষ করার পরে একটা ডাইলেমা, এই ডাইলেমা কিন্তু সলভ করতে করতে আমাদের 1-2 বছর পার হয়ে যায়। অর্থাৎ MBBS এর পাশের পরে সিদ্ধান্ত নেওয়াটা সব থেকে কঠিন ব্যাপার যে আপনি কোন দিকে যাবেন, এবং এই সময়টা আমাদের 1-2 বছর পার হয়ে যায় শুধুমাত্র সিদ্ধান্ত নিতে যে আমি কোন দিকে যাব। এখন ব্যাপারটা হচ্ছে কি যে আপনার সবাই আমরা যেটা হয়, আমরা মেডিকেলের হয়তো সব থেকে বিখ্যাত প্রফেসর অথবা সব থেকে বিখ্যাত কোনো সার্জন, আমরা তাকে দেখে ডিসিশন নেই যে আমি আসলে কি হতে চাই। এখন এই মানুষের পছন্দ বা ডিসিশন এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে, কিন্তু আপনি যখন কোনো বিষয়ে ডিসিশন নেবেন যে আমি MBBS পাশের পরে বা BDS পাশের পরে আমি আসলে নিজেকে কোথায় দেখতে চাই বা আমি কি হতে চাই, এটা হতে গেলে প্রথমে কয়েকটা জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে যে আমি যাকে দেখে আমি এটা হতে চাচ্ছি, আমি আসলে ততটুকু করার ক্যাপাবল কিনা, এক নম্বর। 2 নম্বর হচ্ছে আমার ফ্যামিলি সাপোর্টটা কেমন, অর্থাৎ আমার ফ্যামিলি সাপোর্টটা কি অন্যদের মতো যে আমি দীর্ঘদিন যদি কোনো জব না করি তাহলে কি আমি শুধুমাত্র ডিগ্রির জন্য পড়াশোনা করতে পারবো। 3 নম্বর হচ্ছে যে আসলে আমি যে ডিগ্রিটা করতে চাচ্ছি সেই ডিগ্রিটা আসলে আমার কত দ্রুত দরকার, অর্থাৎ সব কথার বড় কথা হচ্ছে আমার নিজের সঙ্গে আমি যা চিন্তা করছি সেটা যায় কিনা। এই সিদ্ধান্তটা নিতে আমরা যত দেরি করি তত দেরিতে আমরা ডিগ্রিতে ঢুকতে পারি বা তত দেরিতে কিন্তু আমরা যেটা চাই সেটা করতে পারি। এই সিদ্ধান্তটা যত আর্লি নিতে পারবে আপনি ভাববেন আপনার ক্যাপাবিলিটি, আপনার ফ্যামিলি সাপোর্ট, এবং এই প্রফেশনটা বা এই যে স্পেশালিটি আপনি নিতে চাচ্ছেন সেটা আসলে আপনার সঙ্গে যায় কিনা। এখানে কয়েকটা জিনিস আপনাদের আমি বলি, সেটা হচ্ছে রেসিডেন্সি 1 বছর পরে দেয়া যায়। FCPS আপনি যখনই পাস করে যাবেন তারপরে FCPS দিতে পারবেন, এবং FCPS পাস করার পরে সঙ্গে সঙ্গে ট্রেনিং এ ঢুকতে হবে, বিষয়টা এরকম না। তার মানে আপনারা FCPS এর জন্য একদম প্রথম থেকে চেষ্টা করতে পারেন। এখন এখানে কয়েকটা জিনিস ভাবতে হবে, বিশেষ করে যদি আমরা ফিমেল ডক্টরদের কথা বলি তাহলে ফিমেল ডক্টরদের কিন্তু আসলে প্রতিকূলতা আমাদের মেল ডক্টরের থেকে অনেক অনেক বেশি। যেমন তার হচ্ছে সংসার, বাচ্চা, এরপরে জব, তারপরে ডিগ্রি, তাহলে এতগুলো প্রতিকূলতা পার করে রেসিডেন্সি বা FCPS এর জন্য পড়ে এবং দীর্ঘ 5টা বছর
একটা ডিগ্রির পিছনে সময় দিয়ে অনেকের কিন্তু ডিগ্রিতে চান্স পাওয়ার পরও ছেড়ে দিতে হয় শুধুমাত্র ফ্যামিলির কারণে, ফ্যামিলি ইস্যুর কারণে। কারণ যখন আপনার বাচ্চা থাকবে, সে বাচ্চা হবে আপনার ফার্স্ট প্রায়োরিটি, আপনি তাকে ফেলে এই একদম পুরোপুরি সময় ডিউটিতে দিতে পারবেন না, অথবা এদিকে মনোযোগ দিতে পারবেন না, মেন্টাল স্ট্রেসে ভুগবে। এখন আপনি যদি MBBS পাশ করার পরপরই যদি মোটামুটি ডিসিশন নেন যে আমি ইমিডিয়েট স্বল্প সময়ে একটা ডিগ্রি নিতে চাই, বা স্বল্প সময়ে আমি একটা মানে প্রাইভেট প্র্যাকটিস করার মতো, আমি গভর্নমেন্ট জব করতে চাই না, আমি প্রাইভেট প্র্যাকটিস করার মতো একটা ডিগ্রি চাই, তাহলে ডিপ্লোমা ইজ দ্য বেস্ট চয়েস, বিশেষ করে ফিমেল ডক্টরদের জন্য আমি মনে করি। ইভেন যারা মেল ডক্টর, যাদের ফ্যামিলি সাপোর্ট ওরকম নাই, অর্থাৎ যাদের নিজেকেই ফ্যামিলি সাপোর্ট দিতে হয় যে না আমাকেই আমার ফ্যামিলির হাল ধরতে হবে, আপনি রেসিডেন্সিতে কবে পাশ করবেন তারপর ফ্যামিলির সাপোর্ট দিবেন, সেটা কিন্তু লম্বা সময়ের ব্যাপার। এখানে আপনি প্ল্যানটা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি ডিপ্লোমা করলে যে পরে রেসিডেন্সি করতে পারবেন, এফসিপিএস করতে পারবেন না, বিষয়টা কিন্তু এরকম না। আপনি ডিপ্লোমা করে ফেললেন, ডিপ্লোমা করে ফেললে কিন্তু বাংলাদেশের BMDC অনুযায়ী আপনি একজন বিশেষজ্ঞ ডক্টর, আপনি চাইলেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন এবং বিশেষজ্ঞ হিসেবেই করতে পারেন। আমরা যারা FCPS পার্ট ওয়ান পাশ করে আছি বা রেসিডেন্সিতে আছি, আমি কিন্তু চাইলে এই বিশেষজ্ঞ লিখতে পারবো না, আমি কিন্তু বিশেষজ্ঞ না, আমি ডিগ্রিতে আছি কিন্তু আমি বিশেষজ্ঞ না। কিন্তু বিশেষজ্ঞ হতে গেলে স্বল্পতম সময়ে আপনার বেস্ট চয়েস হচ্ছে ডিপ্লোমা, আপনার যদি ফ্যামিলি সাপোর্ট দেওয়া লাগে। ওকে, আপনার মনে করেন যে অবশ্যই আপনার ইচ্ছা আছে বড় ডিগ্রি করার, আপনি ডিপ্লোমা করলেন, একটা 1-2 বছর আপনি প্র্যাকটিস করলেন, একটা সচ্ছলতা আসলো, এরপরে আপনি চাইলেই কিন্তু FCPS অথবা MD তে আবার ঢুকে যেতে পারবেন। সেই সঙ্গে যারা গভর্নমেন্ট জবে আছে, গভর্নমেন্ট জবে যেটা হয়, যেমন আমরা রেসিডেন্সিতে হোক FCPS হোক একবারই ডেপুটেশন পাবো, একবার। অর্থাৎ আমি রেসিডেন্সির জন্য যদি ডেপুটেশন নেই, এটাই আমার সারা জীবনের শেষ ডেপুটেশন। আমি যদি এমনও হয় যে আমি রেসিডেন্সির কোর্স আউট হই, তাহলে আমার ডেপুটেশন শেষ, ঠিক আছে। কিন্তু আপনি যদি ডিপ্লোমা করেন, ইভেন যদি আপনি গভর্নমেন্ট জবে থেকেই ডিপ্লোমা করেন, তাহলে কিন্তু আপনি গভর্নমেন্ট জবে থেকে ডিপ্লোমার জন্য 2 বছর ডেপুটেশন পাবেন। ডিপ্লোমা শেষ হওয়ার পরে আরো 2 বছর পরে আপনি FCPS বা MD জন্য 15 ডেপুটেশন পাবেন, যেটা কিন্তু আর কোনো জায়গায় সুযোগ নেই, ঠিক আছে। এখন মনে করেন আপনি প্রাইভেট জবে আছেন, যে আপনি কোনো ক্লিনিকে বা কোনো জায়গায় জব করেন, আপনি চাইলেই কিন্তু 2 বছরে যদি আপনি ডিপ্লোমাটা শেষ করে ফেলতে পারেন। কারণ আগে যেটা ছিল যে ডিপ্লোমাতে রেসিডেন্সের যে ভাতাটা দেওয়া হয় অ্যাটলিস্ট যে 20,000, যেটা আসলে আপনার চাহিদার তুলনায়, বর্তমান অবস্থার তুলনায়, সামাজিক প্রেক্ষাপটের তুলনায় কিছুই না, তারপরেও মিনিমাম একটা কিন্তু ভাতা কিন্তু দেয়া হতো, সেটা কিন্তু ডিপ্লোমাতে ছিল না। এখন কিন্তু ডিপ্লোমাতেও দেয়া হচ্ছে, তার মানে হচ্ছে আপনি একটা মিনিমাম সাপোর্ট নিয়ে কিন্তু ডিপ্লোমাটা যদি শেষ করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করতে পারেন। এরপর কিন্তু আপনি অনেক কিছু প্ল্যান করতে পারেন। এমন হতে পারে অনেকেই আছে যারা ডিপ্লোমা শেষ করে এরপর BCS এ 39, কেউ 42 তে জয়েন করবে। তার মানে কি, সে যখন উপজেলায় যাবে সে কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার, সে কিন্তু চাইলেই খুব ভালোভাবে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চেম্বার করতে পারে, যেটা কিন্তু রেসিডেন্সি থাকলেই সে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চেম্বার করতে পারবে। তাহলে আপনি যদি গভর্নমেন্ট জবে থাকেন, তাহলে আপনার অপশন খোলা আছে, আপনি 2 বার ডেপুটেশন পাবেন, পরবর্তীতে মাদার সাবজেক্টে আবার যখন আপনি রেসিডেন্সি করবেন তখন ডেপুটেশন পাবেন। আপনি যদি প্রাইভেট জবে থাকেন, তাহলে কিন্তু আপনি ডিপ্লোমা শেষ করেই BCS এ যোগদান করতে পারেন, অর্থাৎ BCS এর জন্য ট্রাই করতে থাকেন, দেখবেন হয়তো BCS এ আপনি ডিপ্লোমা শেষ করে জয়েন করে ফেলেছেন, এরপর কিন্তু আপনি আবার আরেকটা ডিগ্রির জন্য পেতে পারেন। তাহলে আপনি যদি MBBS পাশ করার পরপরই, আমি যেটা মনে করি, যে আমি যেটা এখন আফসোস করি, যে আমি যতদিনে BCS এ জয়েন করেছি তার আগে তো আমি আরো 2টা বছর হাতে সময় পেয়েছিলাম, 2.5 বছরের বেশি, সেই সময় যদি আমি একটা ডিপ্লোমা ডিগ্রি করে ফেলতাম, এখন কিন্তু আমি বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারতাম, যেটা আমার পক্ষে এখন সম্ভব না। তাহলে যারা এরকম প্ল্যান করেন, বিশেষ করে আমি ফিমেল ডক্টরদের ক্ষেত্রে বলবো, যে আপনার কিন্তু ডিগ্রি করার আগে ভাবতে হবে যে আপনার ফ্যামিলি ইস্যু, আপনি এটা এই বার্ডেনটা সহ্য করতে পারবেন কিনা, দীর্ঘ 5টা বছর আপনার বাচ্চা বা আপনার সংসার, আপনার ফ্যামিলি, এতগুলো সাপোর্ট আপনি পাবেন কিনা। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটাও করতে পারেন যে আপনি ডিপ্লোমা করে ফেলেছেন, আপনার বাচ্চাটা একটু বড় হয়েছে, আপনি পরে বড় ডিগ্রিতে ঢুকে গেছেন। আমাদের সিনিয়র ম্যাডামদের যদি লাইফ হিস্ট্রি দেখেন, দেখবেন ম্যাক্সিমামই কিন্তু আগে ডিপ্লোমা করেছে, পরে হয়তো অথবা কে MCPS করেছে, পরে FCPS করেছে, কখন, যখন তার ফ্যামিলিটা মোটামুটি স্টেবল, তাকে সাপোর্ট দেওয়ার মতো, অথবা বাচ্চা বড় হয়েছে, স্কুলে যাওয়ার মতো হয়েছে। তাহলে যখন MBBS পাশ করার পরে, আমরা যখন ঠিক যে মুহূর্তে সব থেকে বড় সাগরে পড়ি আমরা, সেটা হচ্ছে MBBS পাশের পরে, ইন্টার্নশিপ শেষ করার পরে, তখন আমরা সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলি। আমরা হয়তো 2 বা 3 বার রেসিডেন্সি দিচ্ছি, রেসিডেন্সিতে আমি চান্স পাচ্ছি না, সেই 2 বা 3 বারে আমার কিন্তু ডিপ্লোমা শেষ হয়ে যেত, ঠিক আছে। তাহলে আপনার রেসিডেন্সি আপনি দিবেন, FCPS দিবেন,
কিন্তু দেওয়ার আগে আপনি নিজের ক্যাপাবিলিটি, নিজের ফ্যামিলি স্ট্যাটাস সবগুলো ভেবে তারপর একটা ডিসিশন নেন যে আপনি এর ভিতরে চাইলে ডিপ্লোমাটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারতেন, সেটা আপনি করবেন কিনা, এটা আপনি চিন্তা করেন। এরপরে আপনি চিন্তা করেন যে আপনি রেসিডেন্সি বা ডিপ্লোমার জন্য আসলে আপনি ফিট কিনা। ফিট মানে বোঝাচ্ছি না যে আপনার মেধা নেই, আমি ফিট কিনা বোঝাচ্ছি যে আসলে এতদিন আপনাকে সাপোর্ট দেওয়ার মতো মানুষ আছে কিনা, এতদিন আপনি আপনার সংসার ফেলে এই রেসিডেন্সি পিছনে ছুটতে পারবেন কিনা, এই সবগুলো বিবেচনা করে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। এবং আমি মনে করি যে কেউ যদি এরকম চিন্তা করে যে না আমি ইনিশিয়ালি আমার একটা ডিগ্রি দরকার, কনসালটেন্ট হিসেবে বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করা দরকার, তাহলে তাদের জন্য ডিপ্লোমা হচ্ছে বেস্ট চয়েস। আমি আমার কথা এটুকু বলেই শেষ করছি। আমি যেহেতু গ্রামে আছি আমার একটা স্লাইড ছিল দেখাতে পাচ্ছি না, পরে কোনো দিন সময় হলে দেখাবো যে আসলে আমাদের দেশে আমরা যদি বিবেচনা করি যে যারা FCPS বা MD তে চান্স পাচ্ছেন তাদের ভিতরে কতজন FCPS কমপ্লিট করছেন, সেটা যদি পার্সেন্টেজটা আপনি দেখতে পারতেন তাহলে কিন্তু আপনার সিদ্ধান্ত নিয়ে সহজ হতো। যারা বেশ করে ফিমেল ডক্টর যারা রেসিডেন্সি ঢুকছেন, যে তারা এই রেসিডেন্সি প্রোগ্রামটা কন্টিনিউ করতে যে ইনিশিয়ালি যে তাদের কি কি স্ট্রেস বা কি কি সমস্যা ফেস করতে হচ্ছে সেটা যদি দেখেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন যে আপনি ইনিশিয়ালি কি করবেন। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের পরবর্তী স্পিকার আপনাদের আরো ডিটেলস কিছু কথা বলবেন, আরো মানে যেগুলো প্র্যাকটিক্যাল এবং লাইফ রিলেটেড কথা তাদের কাছ থেকে জানতে পারবেন। আমি এই বলে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ নিউরনের সঙ্গে যুক্ত থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, সালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শিয়া ভাইয়াকে, তার ব্যস্ততম সময়ের মধ্যেও তিনি যে আমাদেরকে সময় দিলেন, এবং তার মধ্যে ভাইয়া বললেন যে তিনি গ্রামে আছেন, তিনি কিছুটা পারিবারিক সময় কাটাচ্ছেন, তার মধ্যেও তিনি যে আজকে আমাদের সকলের উদ্দেশ্যে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন, আমি সকলের পক্ষ থেকে ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো এরপরই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পিকারের কাছে, ডক্টর AMB মুইনুদ্দিন ভাই, MBBS এবং ডিপ্লোমা ইন অ্যানেস্থেশিয়া, জুলাই 2021। তো ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। ওকে ভাইয়া, তাহলে আপনি কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মঈন, ডক্টর AB মঈনুদ্দিন, ডিপ্লোমা কোর্সে আছি অ্যানেস্থেশিয়াতে রাজশাহী মেডিকেলে। তো আসলে আমাদের আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, হ্যালো হ্যালো, নেটে সম্ভবত একটু সমস্যা করছে এখন। ঠিক আছে, ওকে সরি। তো আসলে ধন্যবাদ নিউরন একাডেমিকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর শুরুতেই শিয়া ভাই আসলে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে গিয়েছেন বা বলে গিয়েছেন যে আসলে ডিপ্লোমার প্রয়োজনীয়তা বা ডিপ্লোমাতে আমাদের কি কি অপরচুনিটি আছে। তো সেই সঙ্গে আমি কিছু আজকে অ্যাড করব, এবং আমি বেসিক্যালি যেহেতু অ্যানেস্থেশিয়ায় আছি, ডিপ্লোমা অ্যানেস্থেশিয়া সম্পর্কিত বিষয়গুলি আমি বেশি কথা বলতে চাই। তো শিয়া ভাইয়ের কথা শুরু ধরে বলতে চাই, আসলে ডিপ্লোমা হচ্ছে আমাদের জন্য অল্প সময়ের মধ্যে, আমাদের MBBS এর পর যেহেতু এখন বর্তমান প্রেক্ষাপটে শুধু MBBS এর মাধ্যমেই বা শুধু MBBS করেই আসলে ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করা যায় না, আমাদেরকে একটা পোস্ট গ্রাজুয়েশন করতেই হয়। তো সেই ক্ষেত্রে মনে হয় যে অল্প সময়ের মধ্যে, এবং যাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি বা ফ্যামিলি সাপোর্ট যাদের কম আছে, যারা আসলে এত লম্বা সময় পড়াশোনা করতে পারবেন না, পারিবারিক কারণে হোক বা যে কোনো কারণে হোক, তারা অল্প সময়ের মধ্যে এই ডিপ্লোমা করে কিন্তু নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পারেন, কনসালটেন্ট হতে পারেন, এবং ভবিষ্যতে অন্যান্য ডিগ্রি এর পরে সেই সঙ্গে যে সাবজেক্টে করবেন সে সূত্র ধরে FCPS বা রেসিডেন্সি করতে পারবেন। তাহলে দেখা যাবে যে আসলে শুরুতেই আপনি একটা জায়গায় চলে যাবেন, তারপরে নিজের ক্যারিয়ারটাকে আরো সমৃদ্ধ করা যাবে পরবর্তীতে বড় ডিগ্রি গুলি করার মাধ্যমে যদি সুযোগ থাকে। তো আসলে এই সিদ্ধান্তটা নিতে হবে আমরা যারা MBBS করার পর আসলে চিন্তা করি যে কি করব কি করব, সেই সময়টা আসলে আমাদের জন্য খুবই দোদুল্যমান একটা সময় থাকে। আমরা আসলে বুঝতে পারি না যে আসলে কি করব, এটা আমরা যতই বলি না কেন, আমি এখন যতই বলি না কেন যে আপনারা সিদ্ধান্ত নেন, কিন্তু আপনারা কিন্তু সংশয়ে থাকেন যে আসলে আপনারা কি করবেন। তো দেখা যায় যে আসলে একটা সময় যাওয়ার পরে মনে হয় যে না, আমার শুরুতেই হয়তো বা সিদ্ধান্তটা এরকম নেওয়া দরকার ছিল, পরে এটা নিয়ে আসলে হয়তোবা একটু মনে হয় যে এটা ভুল হয়ে গেছে,
আসলে আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি আসলে একটু লম্বা সময় পরে ডিপ্লোমায় ঢুকেছি, তো আমার পারিবারিক অবস্থান এবং আমার প্রেক্ষাপটটা ছিল এরকম যে হ্যাঁ আমাকে কিছু আর্ন করতে হবে, আমাকে চাকরি করতে হবে এবং আমাকে কোর্সে ঢুকার মতো ঠিক সেই সময় অবস্থা ছিল না, তো যার কারণে আমি একটু পরেই ঢুকেছি। কিন্তু এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে যে আমি একটু প্রিপারেশনের সুযোগ পেয়েছি এবং আমি এখন একটা অল্প সময়ের কোর্সের মাধ্যমে আমি বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো এবং আমার কোর্সটা অল্প সময় শেষ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আসলে ডিপ্লোমার সুবিধা। আর ডিপ্লোমাতে যেটা হয় যে আমি বেসিক্যালি অ্যানেস্থেসিয়া আছে, আমি সার্জারি ফ্যাকাল্টি সম্পর্কে বলতে পারি যে সার্জারি ফ্যাকাল্টিতে আসলে আমাদের মোট 60টা সাবজেক্টে আমরা ডিপ্লোমা করতে পারি, তো তার মধ্যে অ্যানেস্থেসিয়া অন্যতম এবং অ্যানেস্থেসিয়ায় অনেক বেশি সিট। সো আপনি যদি অ্যানেস্থেসিয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বা একজন পোস্ট গ্রাজুয়েট ডক্টর হিসেবে কনসালটেন্ট হিসেবে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সেক্ষেত্রে মনে হয় যে অ্যানেস্থেসিয়া আপনাদের জন্য ভালো একটা সুযোগ। এবং বর্তমান প্রেক্ষাপট কিন্তু এরকম যে অ্যানেস্থেটিক্স যারা আছেন, অ্যানেস্থেসিয়াতে যারা পড়াশোনা করেছেন, তাদের চাকরির বাজারটাও বেশ ভালো, অনেক সুযোগ হয়েছে সরকারিভাবে বেসরকারিভাবে। করোনার মধ্যে আইসিইউ গুলিতে বেসিক্যালি প্রচুর সংকট ছিল ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টের বা যারা অ্যানেস্থেসিওলজিতে ছিলেন তাদের একটা সংকট ছিল, তো সেই হিসাবে সরকারিভাবে অনেক নিয়োগ হয়েছে এবং বেসরকারিভাবে আমাদের প্রচুর হাসপাতালে আইসিইউতে কাজ করার সুযোগ হয়েছে। আর অ্যানেস্থেসিওলজি বলতে আসলে আগে যে যে ধারণাটা ছিল যে শুধুমাত্র ওটিতে ওটিতে অপারেশনের পেশেন্টদেরকে আমরা অ্যানেস্থেসিয়া দিব, সাবজেক্টটা কিন্তু আসলে এখন অত অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ নাই। এখন ক্রিটিক্যাল কেয়ার আছে, এখানে এখানে পেইন মেডিসিন আছে, এখানে সঙ্গে অ্যানেস্থেসিয়ার সাবজেক্ট, অ্যানেস্থেসিয়ার যে বেসিক কাজগুলি ছিল সেগুলো তো আছেই। সো আমাদের এখন অনেকগুলি ডোর ওপেন হয়ে গেছে যে অ্যানেস্থেসিয়া করলে আমি অনেক দিকে আসলে কাজ করতে পারি। আর ছেলেদের জন্য ডেফিনেটলি এটা একটা ভালো সাবজেক্ট এবং মেয়েদের জন্য এটা খুব ভালো এই মুহূর্তে, কারণ আমি রাজশাহীতে যেখানে কোর্সে আছি আমাদের প্রায় অর্ধেক কোর্স মেটি মেয়ে এবং তারা খুব সফলতার সঙ্গে কাজ করতে পারতেছে। এবং ওই যেটা বললো যে আগে ভাইয়া যে আসলে মেয়েদের সংসার সামলিয়ে এত লম্বা সময় কোর্স করার জন্য আসলে সময় দিতে পারবে কিনা, সেটা যদি চিন্তা করি তাহলে মনে হয় যে এটা একটা ভালো সুযোগ নিজেকে যোগ্য বা প্রতিষ্ঠিত করার। আর বেসিক্যালি অ্যানেস্থেসিয়াতে এটা হলো অ্যানেস্থেসিয়ার প্রেক্ষাপট। আর এখন অ্যানেস্থেসিয়াতে আপনারা কেন আসবেন বা আপনারা আসলে অ্যানেস্থেসিয়াতে কেরিয়ার করবেন কিনা সেই সিদ্ধান্তটা কিন্তু শুধুমাত্র আপনারই। তো আমি কিন্তু একটা কথা বলেছি যে হ্যাঁ জব সেক্টর বা আপনার চাকরির বাজার এখন হচ্ছে অ্যানেস্থেসিয়ার জন্য ভালো, এটা অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যেই সাবজেক্টে কেরিয়ার করবো সেই সাবজেক্টে কেরিয়ার করে আমার আসলে পরবর্তীতে আমি কতটুকু নিজেকে এস্টাবলিশ করতে পারবো, কতটুকু আমি এটা দিয়ে আমার সংসার বা আমার জীবন চলবে, সেক্ষেত্রে অ্যানেস্থেসিয়া ডেফিনেটলি এটা দিয়ে চলে যাওয়ার মতো। সরকারিদের তো আসলে সুযোগ বেশি, বেসরকারিদেরও এখানে খুব ভালো সুযোগ আছে এবং প্রচুর কর্পোরেট হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ঢাকায় ঢাকার বাইরে কাজ করার সুযোগ থাকে। তো এটা হচ্ছে ফিনান্সিয়াল দিকটার কথা বললাম। আর পড়াশোনার দিক বা সাবজেক্ট হিসেবে অ্যানেস্থেসিয়া কিন্তু খুব চ্যালেঞ্জিং, আপনাকে অবশ্যই চ্যালেঞ্জিং জানতে হবে, আপনাকে সার্জারি ডিসিপ্লিনের সাবজেক্ট আপনাকে ওটিতে কাজ করতে হবে, ইন্টারভেনশন করতে হবে অনেক কিছু, এবং বেসিক্যালি এখানে অনেক বেশি পড়াশোনা আছে কিন্তু চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট। যারা চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন, যারা পছন্দ করেন যে হ্যাঁ ওটিতে থাকবেন, যারা একটা মানুষকে একটা মানুষের আসলে অ্যানেস্থেসিওলজিতে যারা আছেন তাদের হাতে আসলে পেশেন্টের জীবনটাই থাকে, যে কোনো মুহূর্তেই পেশেন্ট ভালো হতে পারে খারাপ হতে পারে, পেশেন্টকে আপনি অ্যানেস্থেসিয়া দিয়ে আনকনসিয়াস করবেন, আবার আবার পেশেন্টকে আপনি রিভার্স করে নিয়ে আসবেন, এই জিনিসগুলি কিন্তু খুব চ্যালেঞ্জিং এবং এটা উপভোগ যারা করতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন। আর এটার সঙ্গে সঙ্গে বলতে চাই যে হ্যাঁ অবশ্যই যে এরপরেও কিন্তু আমার ডিপ্লোমা করার পর অ্যানেস্থেসিয়াতে তারপরে সুযোগ থাকে আরো অনেক পড়াশোনা করার, FCPS করা যায়, MD অ্যানেস্থেসিয়া করা যায়। সো ক্যারিয়ারটা যে সামনে ডিপ্লোমা করে একদম অল্প সময়ের জন্য বা একটা নির্দিষ্ট জায়গায় যে থেমে যাবে তা না, ক্যারিয়ারটাকে আপনি আরো অনেক অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন যেটা ডিপ্লোমার মাধ্যমে আপনি শুরু করতে পারেন, যেখানে অন্য বড় একটা কোর্স দিয়ে শুরু করলে হয়তো বা আপনার এটা করা ডিফিকাল্ট হবে ফিনান্সিয়ালি এবং সময় হয়তো বা অনেক বেশি লাগবে, সেক্ষেত্রে ডিপ্লোমা একটা ভালো অপশন। তো আসলে আজকে এতটুকুই বলার মতো আসলে আমি মনে করেছি যে এতটুকু এটাই, বাকি আসলে পরবর্তী স্পিকার আছেন উনি বলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
অর্ণব শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ মইনুদ্দিন ভাইয়াকে। ব্যস্ততম সময়ের মধ্যে তিনি যে আমাদের সাথে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে সকলের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, বিশেষ করে যে অ্যানেস্থেশিয়াতে আমরা কেন যাব এই সাবজেক্টের গুরুত্ব, পাশাপাশি ডিপ্লোমা কোর্সের পরও যে আপনার কত সুযোগ আছে এই বিষয়টি ভাইয়ার বক্তব্য কিন্তু খুব ভালোভাবে উঠে এসেছে। তো এরপর আমাদের সাথে আরো একজন বিশেষ স্পিকার আছে, তো ভাইয়া সম্ভবত বাই দা মিনিট জয়েন করছে, তো তার মধ্যে আমি কিছু কথা বলতে চাই। তো আমার কথাটা বা অভিব্যক্তি অনেকটা শিহাব ভাইয়ার মতো, ভাইয়া যেমন বললেন যে আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্সি কোর্সে আছি, তবে ভাইয়া যে কথাটা বললেন আমারও সেরকম মনে হচ্ছে যে আমি যদি আগে এই বিষয়গুলো জানতাম যে ডিপ্লোমা কোর্স করা থাকলে পরবর্তীতে এই যে সুবিধাগুলো যেটা মইনুদ্দিন ভাইয়ার বক্তব্যে খুব ভালোভাবে উঠে এসেছে, পাশাপাশি শিহাব ভাইয়া বললেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তা ভাবনা গুলো একটু অন্যরকম হতে পারতো। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনো ডিসিশন নিয়ে কমপ্লিট করতে পারেননি, যারা ভাবছেন যে বিবিএস পাস করেছেন বা কিভাবে কি করবেন, আমার মনে হয় আপনারা ডিপ্লোমা বা এমফিল এই সাবজেক্ট এই যে ডিগ্রির কোর্সটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করতে পারেন, কারণ এখনো সময় আছে। আগামী বছর ডিপ্লোমা হতে গেলে মাঝখানে বেশ 6-7 মাস আপনারা সময় পাচ্ছেন, এটা খুব ভালো একটা সময় প্রিপারেশন নেওয়ার জন্য, তো আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করুন। তো আমি অফিস থেকে যিনি যুক্ত আছেন একটু রিকোয়েস্ট করব কামরুজ্জামান ভাইয়াকে যদি একটু কাইন্ডলি বলেন। আমাদের নিউরন মেডিকেল একাডেমির তুমুল জনপ্রিয় একজন মেন্টর দা এভারগ্রিন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান ভাইয়া, এফসিপিএস পার্ট টু অর্থোপেডিক সার্জারি কোঅর্ডিনেটর নিউরন মেডিকেল একাডেমি। তো ভাইয়া সরাসরি যুক্ত হয়েছেন, আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভাইয়ের কাছে। স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই ডিপ্লোমা এমফিল ক্যারিয়ার গাইডলাইনে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের পরিচালক অত্যন্ত মেধাবী তরুণ, সদ্য বিশেষ ক্যাডার সুপারিশ প্রাপ্ত এবং নিউরনের অন্যতম জনপ্রিয় মেন্টর ডক্টর অর্ণব বক্সী, এবং আজকে যারা শুরু থেকে আলোচনা রাখলেন, আমি যেটুকু শুনলাম সবার আলোচনার সামারি যদি আমরা করি, তাহলে ডিপ্লোমা নিয়ে আমরা অনেকগুলো সম্ভাবনার কথা শুনি। নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ডিপ্লোমা ডিগ্রিটার অনেকগুলো পজিটিভিটি আছে। সত্যিকার অর্থে আমরা যখন পোস্ট গ্রাজুয়েশনের চিন্তা করি, আমরা কিন্তু আমাদের কোন এক সিনিয়রের সাথে কথা বলি যে ওই সাবজেক্টে কেমন ক্যারিয়ার হবে, এটার সম্ভাবনা কেমন, এটা ফিউচার কেমন, প্রত্যেকে এই কাজটা করি এবং সিনিয়রের সাথে কথা বলে আমরা আমাদের ক্যারিয়ার গাইডলাইনটাকে ঠিক করার চেষ্টা করি। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, আমি আপনাদের কাছে সম্মানের সাথে সে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকের কাছ থেকে তার এক্সপিরিয়েন্স শুনবো এটা ঠিক, তার গল্পটা জানবো এটা ঠিক, তার অভিজ্ঞতার কথা শুনবো এটাও ঠিক, কিন্তু মনে রাখবেন যে পোস্ট গ্রাজুয়েশনের প্রত্যেকের গল্পটা কিন্তু ইন্ডিভিজুয়াল, আপনি আপনার নিজের গল্পটা শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য। সুতরাং অন্যের ছাঁচে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করা একটা বোকামি হবে, উনি যে পথ পাড়ি দিয়েছেন সে পথ আপনার জন্য না, উনি যেভাবে এগিয়েছেন সেটা আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে। সুতরাং আমি বলবো যে সবার কথা শুনে সিদ্ধান্তটা নিজের গল্পের আলোকে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান একটা কাজ। সেকেন্ডলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি ডিপ্লোমা পরীক্ষার যে অনেকগুলো সম্ভাবনার কথা আমরা জানলাম, সবচেয়ে আর্লিয়ার কনসালটেন্ট হয়ে যাওয়া, স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করা, এবং এরপরে যাদের অ্যাম্বিশন আছে দারুণ কম্বিনেশন হচ্ছে, এরপরে আপনি এফসিপিএস যদি কন্টিনিউ করতে পারেন, কারণ তখন এফসিপিএস সেকেন্ড পার্টে যে 1 বছর ট্রেনিং এক্সেম্পশন পাওয়া যায় এটা একটা দারুণ পজিটিভ দিক যদি আপনার ডিপ্লোমা কমপ্লিট হয়ে যায়। সো অনেক অপরচুনিটি আপনার সামনে থাকবে, আপনি যদি ডিসাইডেড হন যে আপনি ডিপ্লোমা কমপ্লিট করবেন তাহলে এটা আপনার জন্য ভেরি গুড অপশন। আমি আরেকটা বিষয় স্পেশালি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সাবজেক্ট অ্যান্ড ডিপার্টমেন্ট চয়েস, প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এমন অসংখ্য ঘটনা আমরা জানি ডিপ্লোমাতে চান্স পেয়ে সেই সাবজেক্ট ছেড়ে দিয়েছেন, কেমন এমডি এফসিপিএস এ একবার পার্ট ওয়ান করে এন্ট্রান্স হওয়ার পরে সেটা চেঞ্জ করেছেন, ভেরি ডিফিকাল্ট নাওডেজ, এত কম্পিটিটিভ একটা পরীক্ষা অবতীর্ণ হয়ে আপনি যদি ফ্যাকাল্টি চেঞ্জ করতে চান, সাবজেক্ট চেঞ্জ করতে চান, এটা অনেকের ক্ষেত্রে ইউটার্ন নেওয়াটা আবার দেখা যাবে যে আপনি ক্যারিয়ার থেকে হারাই গেলেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যে আপনি কেন সেই সাবজেক্টকে চুজ করেছেন সেটা আপনি আবার রিথিঙ্ক করেন, প্রয়োজনে এই সাবজেক্টের
পটেনশিয়ালিটি গুলো কি সেটা একটা ছোট কাগজে নোট করেন, এই সাবজেক্টের চ্যালেঞ্জ গুলো কি সেটা ছোট কাগজে নোট করেন, আপনার সামনে সেগুলোকে ধরেন, আবার চিন্তা করেন যে চ্যালেঞ্জ গুলো আমাকে পাড়ি দিতে হবে, এই পটেনশিয়াল গুলো, এই সম্ভাবনা গুলো আমার সামনে থাকবে, তাহলে আপনার সামনে একটা বাস্তব চিত্র ক্লিয়ার হবে। আমরা এই পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমরা যদি আমাদের সিনিয়রদের রেফারেন্সকে মাঝে মধ্যে ধরি, যাদের মতো আমরা হতে চাই, যাদের মতো এক বড় পর্যায়ে আমরা যেতে চাই, আপনি 10 বছর পরে 15 বছর পরে আপনি কোথায় নিজেকে দেখতে চান, সেই চিন্তাটা, সেই স্বপ্নটা নিজের মনের মধ্যে একে রাখা জরুরি। সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া, সে অনুযায়ী নিজের অনুপ্রেরণা গুলোকে জাগিয়ে রাখা, এই সবগুলো হচ্ছে আপনার এই ট্রেনিং লাইফে আপনার জন্য একটা অনুপ্রেরণা দায়ক বিষয় হয়ে দাঁড়াবে। আমি খুব অল্প সময় শেষ করব, আমি বলতে চাই যে প্রিয় চিকিৎসক বন্ধুরা, পোস্ট গ্রাজুয়েশনের ট্রেনি যারা এখন আছেন বা সামনেই হবেন, সেটা যেই সাবজেক্ট হোক, ডিপ্লোমা, এম.ফিল, ফেলোশিপ অথবা রেসিডেন্সি, এই ট্রেনিদের কিন্তু আসলে বলা হয়ে থাকে, বেলের আগে একটা কথা লেখা আছে আমরা সার্জারি ট্রেনি যারা আমরা পড়েছি, সেটা যে যে সার্জন হতে চায় সে প্রথমে যুদ্ধে অংশগ্রহণ করে আসবে, একটা চ্যাপ্টারের প্রথম লাইন এটা, হি উইশেস টু বি আ সার্জন ফার্স্ট মাস্ট গো টু ওয়ার, এভাবে লেখা আছে। বেসিক্যালি এর ব্যাখ্যাটা হচ্ছে এমন যে আপনি যদি সার্জারি করতে চান অথবা আপনি যদি একটা প্রফেশনাল ট্রেনিং এ যান, আপনার কিন্তু এক ধরনের একটা যুদ্ধের ট্রেনিং এর মতো একটা লাইফ স্টাইল আপনার, আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, নট অনলি আপনার ফ্যামিলি স্যাক্রিফাইস করবে, আপনার অনেকেরই এই ট্রেনিং লাইফে পিচ্ছি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চাগুলো স্যাক্রিফাইস করবে, আপনার বৃদ্ধ বাবা মা স্যাক্রিফাইস করবে, এই সবার স্যাক্রিফাইসের ফলে কিন্তু আপনি একটা ম্যাচিউর পর্যায়ে গিয়ে একটা ডিগ্রি অ্যাচিভ করবেন। সুতরাং এই প্রত্যেকের স্যাক্রিফাইস কে আপনাকে মূল্যায়ন করতে হবে, আপনাকে মনে রাখতে হবে, এবং এর জন্য রিওয়ার্ড কিন্তু সিকোয়েন্স, লজিক্যাল সিকোয়েন্স, আপনাদের এই ট্যাগটা পুরোটাই ফ্যামিলির এবং এই রিওয়ার্ডটাও সবার মাঝে ভাগ করে নেওয়া উচিত। আমরা মনে করি যে এই পোস্ট গ্রাজুয়েশনটা হচ্ছে জীবনের একটা অলঙ্কার, আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ সবকিছুকে একেবারে বাদ দিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়াটা আসলে সম্ভব না, এটা ফিজিবল না, প্র্যাকটিক্যাল না। আমাদের জীবনটাকে যেহেতু 24 আওয়ার হচ্ছে আমাদের একটা দিন, ট্রেনিং লাইফের সাংঘাতিক ব্যস্ততা থাকবে, আমরা সেই সময়টাকে যদি ওয়েল ম্যানেজ করতে পারি তাহলে আমরা পরিবারকে, সোসাইটিকে, আমাদের ক্যারিয়ারকে, আমার প্রফেশনকে, আমাদের ভালো লাগে, হবি থাকে একজন একটা কিছু করা, সবগুলো কিন্তু সময়টা সম্ভব হয়ে ওঠে। আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্স এবং টাইম ম্যানেজমেন্টটা ভালো করে করতে হবে। আর আমি একটা রিকোয়েস্ট সবশেষে করতে চাই, আপনি ডিপ্লোমা করে একজন সাকসেসফুল চিকিৎসক হতে পারবেন, আপনি পরবর্তীতে আপনার জন্য ফিউচার অনেক কিছু করবার সুযোগ থাকবে, শুধু একটা কমিটমেন্ট আজকে করেন মনে মনে যে আমরা পাশ করার জন্য পড়াশোনা করব, আমরা পড়াশোনা করব জানার জন্য, শেখার জন্য এবং আমরা নলেজ গেদার করার জন্য। যদি এটা করতে পারেন, এই কমিটমেন্টের উপরে আপনি অটল থাকতে পারেন, বিলিভ মি, পাস উইল বি লজিক্যাল সিকোয়েন্স, পাস উইল বি লজিক্যাল সিকোয়েন্স। ওকে, সবশেষে একটা উদ্ধৃতি দিয়ে শেষ করব, আমাদের চারপাশে যারা সফল মানুষ আছেন, যারা সফল হিসেবে চিকিৎসার আকাশে এক একজন নক্ষত্র ভূমিকা এখন আছেন, যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত করি, এই সফল মানুষের ইতিহাসটা যদি আপনি অধ্যয়ন করেন, দেখবেন যে সফলরা কখনো তারা হাল ছেড়ে দেয় না, তারা কাজ করতে যে ভুল করতে পারে, হোঁচট খেতে পারে, কিন্তু তারা হাল ছেড়ে দেয় না, তারা ভুল শোধরায় এবং এগিয়ে চলে তার লক্ষ্য পানে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নিউরন একাডেমির পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের সফলতা কামনা করছি, আমাদের একঝাঁক তরুণ মেধাবী মেন্টর আপনাদের জন্য নিবেদিত প্রাণ হিসেবে থাকবে, যে কোনো সহযোগিতায় চিকিৎসক হিসেবে, এটাই আমাদের বড় পরিচয়। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডিজাইন কনসেপ্ট গ্রোথ করা বা ডিজাইন কনসেপ্ট সিলেক্ট করা কনসেপ্ট। সাকিব তুমি মিউট হও। অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান ভাইয়াকে। ভাইয়া শেষে যে কথাগুলো বললেন, একদিকে তো একটা গাইডলাইন দিলেন যে ডিপ্লোমা বা এমফিল এর জন্য যে চিন্তা ভাবনা করবেন, এটা প্রত্যেকই তার ব্যক্তিগত জায়গা থেকে তার জীবন কিভাবে চলবে সেই বিষয়টি বিবেচনা করে, তারপর একই সাথে ভাইয়া সর্বশেষ যে কথাটি বললেন এটা ব্যক্তিগতভাবে আমারই মন ছুঁয়ে গেছে, যে আপনাকে পাস করার জন্য না, আপনাকে একজন ভালো চিকিৎসক হবার জন্য আপনাকে টার্গেট রাখতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে, ব্যস্ততম সময়ের মধ্য থেকেও ভাইয়া যে আমাদের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন এবং সকলকে একটা গাইডলাইন দিলেন। আমি আশা করছি যারা এই ভিডিওটি দেখেছেন অথবা পরবর্তীতে যারা এই রেকর্ডেড ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই জীবনের দিক নির্দেশনা পাবেন, পোস্ট গ্রাজুয়েশন প্রত্যাশী যারা আছেন তারা একটি সঠিক গাইডলাইন পাবেন যে MBBS পাশের পর থেকে কিভাবে আগাতে হবে, অথবা যারা পড়াশোনা থেকে অনেকটা দূরে চলে গেছেন, সেটা ফ্যামিলির কারণে হোক অথবা ডিউটির কারণে, তারাও একটা ট্র্যাকে ফিরে আসার জন্য অবশ্যই দিক নির্দেশনা পাবেন। তো আমি কথা খুব বেশি বাড়াবো না,
সর্বশেষ বলতে চাই যে নিউরন মেডিকেল একাডেমি থেকে খুব শীঘ্রই আসতে যাচ্ছে ফাউন্ডেশন ব্যাচ ফর ডিপ্লোমা। তো আপনারা যারা ডিপ্লোমা প্রত্যাশী আছেন তারা অবশ্যই জয়েন করতে পারেন। আশা করছি আমরা বর্তমান সময়ের সর্বনিম্ন খরচে বেস্ট সার্ভিসটি আপনাদের দিতে পারবো। আর এছাড়াও নিউরন মেডিকেল একাডেমির যে অফিসিয়াল গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন করুন। ডিপ্লোমা, রেসিডেন্সি বা এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার জন্য নিয়মিত একাডেমিক পোস্টের জন্য সাথে থাকুন। আর সবশেষ সকল ডিপ্লোমা বা এমফিল যারা পরীক্ষার্থী আছেন সকলের জন্য রইল একরাশ শুভকামনা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের সেশন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।